বলিউডে সালমানের হাত ধরেই পা রাখেন ক্যাটরিনা। পুরো খান পরিবারের কাছে তিনি সালমানের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। আপাতত বলিউডে জোর গুঞ্জন চলছে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। দুজনে যে চুপি চুপি প্রেম করছেন এ কথা জানা থাকলেও এত জলদি তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন সে কথা ভাবতে পারেননি অনেকে। যদিও সূত্র মতে বিয়ের খবর পাকা, আর তার ডিসেম্বরে রাজস্থানে বিলাসবহুলভাবে বিয়ে হবে তারকা জুটি। তার আগে মুম্বাইতে আইন মতে বিয়ে সারবেন ভিকার। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বদলে গেছে বিয়ের পাত্র, ভিকি নয়, সালমানের গলায় মালা পরিয়ে দিচ্ছেন ক্যাট, লাল শাড়ি পরে আছেন অভিনেত্রী, আর সালমান পরে আছেন নীল রঙের পাঞ্জাবি। যদিও এই ছবি রিল লাইফের, অর্থাৎ কোনো এক ছবির সেটে শুটিংয়ের ভিডিও কেউ ইচ্ছে করেই ছড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে। বলিউডে সালমানের হাত ধরেই পা রেখেছিলেন ক্যাটরিনা, তারপর দুজনে চুটিয়ে প্রেমও করেছেন। এমনকি পুরো খান পরিবারের কাছে তিনি সালমানের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে সে সম্পর্ক একদিন ইতি টানেন ক্যাট, এরপর তিনি মন দেন রণবীর কাপুর। 5 বছর চলার পর ভেঙে যায় সেই সম্পর্ক। আপাতত বছর তিনেক ধরে ভিকি কৌশলের সাথে নাম জুড়েছে তার। শেষে একটা বছর দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখাও গিয়েছে। নিজেদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কেউই মুখ খুলেননি তারা। এদিকে ভিকির এক দুঃসম্পর্কের বোন আবার বিয়ের খবর উড়িয়ে দিয়ে বলেছেন আপাতত এরকম কোনো পরিকল্পনা নেই কারো। তিনি বলেছেন সংবাদ মাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুল খবর রটাচ্ছেন, যদি সত্যিই বিয়ে হয় আমরা নিজেরাই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি, আমার ভাই জানিয়েছে ও এই মুহূর্তে বিয়ে করছে না। অন্যদিকে আনন্দলোক পত্রিকা বলছে সালমান খানের বাবা সেলিম খানকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি আর কি বলবো, মিডিয়া তো এই নিয়ে কথা বলেই যাচ্ছে। সব মিলিয়ে সালমান বিয়েতে উপস্থিত থাকবেন কি না তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সাদাকালো নিউজ।